আজ অঙ্গুলের পরীক্ষা, প্রচন্ড টেনশন হচ্ছে। আমাদের অরিন্দদা কঠিন কঠিন প্রশ্ন নিয়ে রেডি হয়ে আসবে। একদিকে দেব, একদিকে টনি, আর মধ্যিখানে আমি, এটাই হাইরানি। বুনো হাসের প্রোমো রিলিজ, সঙ্গে আমার প্রশ্ন, আর দেব আর টনির উত্তর। টনিদা হেল্প না করলে মুশকিল আছে গুরু। আমার হিরো এসেছে, আর আমাদের কবি কাম গায়ক সঞ্চালক, মেকআপ, থ্যাংক ইউ। চলুন বসেই পড়া যাক আনন্দে। ভাবছেন অমলটা কে? আমিও বুনো হাসের অমল। বুনো হাঁস ডানা মেলে উড়বে কোন আকাশে, কেমনভাবে উড়বে, তার গতিপথই বা কী হবে, সেই সমস্ত তো এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় আলোচনার বিষয়। আসছে বুনো হাঁস, উড়তে আসছে বুনো হাঁস, কিন্তু বুনো হাঁসকে যারা নিয়ে আসছে সেই রকম দুজন প্রধান কাণ্ডারই আজকে এবিপি আনন্দ স্টুডিওতে হাজির। এবিপি আনন্দে আজকে বুনো হাঁসের প্রোমো রিলিজ অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন দুই মহারথী। আমার বাঁদিকে রয়েছেন ছবির পরিচালক, বুনো হাঁসের পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। আমার ডানদিকে রয়েছেন এই ছবির নায়ক এবং প্রধান কাণ্ডারী দেব। দেব, এই ছবিটা করে তোমার কেমন লেগেছে একটু বল। সুপার এক্সপিরিয়েন্স, কারণ টনিদার সাথে অনেকদিন ধরে ইচ্ছে কাজটা করার। টনিদা খুব ভালো ডিরেক্টর, এটা নতুন করে বলার কিছু নেই। আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য জিনিয়াস যে চারটে ছবির মধ্যে দুটো স্বর্ণকমল ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন। তো আই থিঙ্ক ইট ওয়াজ প্লেজার টু ওয়ার্ক উইথ হিম, রাদার আই এম অনার্ড টু ওয়ার্ক উইথ হিম। তারপরে যদি বলি, তো আই থিঙ্ক গল্পটা ভীষণ ভালো। এই ধরনের গল্প আমি আগে করিনি, মানে একদম রিয়েলিস্টিক স্টোরি। যে সাবজেক্টটাকে আমরা ধরেছি, যে কনসেপ্টটাকে আমরা ধরেছি, সেটা খুব রিয়েল, সেটা আমরা সবাই দেখেছি, ফিল করতে পেরেছি। সেই জিনিসগুলোকে নিয়ে আমরা একটা ছবি করতে চলেছি। তার প্রধান যে ক্যারেক্টার সেটা আমি প্লে করছি, যার নাম হচ্ছে অমল। অমল হচ্ছে বেসিক্যালি একটা টিপার, মানে ক্যারিয়ার, যে কীভাবে এদের একটা চক্রান্তর মধ্যে ফেসে যায়। ও কি ওইখান থেকে বেরোতে পারে না, ওর আলটিমেটলি কী হয়, বেসিক্যালি ওই থিমটাকে বা ওই কনসেপ্টটাকে ধরার চেষ্টা করেছি আমরা সবাই। দেব, অনেক অনেক শুভেচ্ছা। তার আগে টনির কাছ থেকে তো শুনবই যে এই ছবিতে কীভাবে ও কাস্ট করেছে তোমায়, কীভাবে কাজ করেছে, কিছু গল্পও শুনবো। তার আগে আমরা একবার দেখে নেব যে এই ছবির প্রোমোটা। পরিচালক মশাই, একবার প্রোমোটা আমরা দেখে নিই। শিওর, প্লিজ। তিন চিজ চাই, কাজ চাই, কনফিডেন্স। কাজটা কি বল, কোন দিকে মন দৌড়বি? তোর এই অমল নামের মানে কি রে? যার মধ্যে কোনো ময়লা নেই। তারপর বুঝলি তোর চাকরিটা আসলে কি? এই প্যাকেটটা খুব কেয়ারফুলি নিয়ে যাবা। শহর নদী মাইয়া সিলিয়া থেকে সাবধান, ফাইসা যাবা। উড়নে কে লিয়ে দৌড়না পড়তা হ্যায়, আর দৌড়নে কে লিয়ে চাহিয়ে সহি রানওয়ে। কিছু আর্ন করনা চাহতে হো এক্সট্রা? একটু বেলাইন না করলে সারা জীবন লাইনের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। তোমার ছবি, মানে অনেকগুলো ছবির সঙ্গে আমরাও জড়িয়ে আছি, এই ছবিটার সাথেও জড়িয়ে আছি। তো আমরা দেখেছি যে অনিরুদ্ধ রায়চৌধুরীর অনুরণন থেকে যে যাত্রা শুরু হয়েছে, সেখানে এক ধরনের ছবি সবসময় বলা হয় যে তুমি বানাও, যে ছবিগুলোর মধ্যে একটা উচ্চবিত্ত আছে, তাদের একটা জীবনযাত্রা আছে, একটা খুব সুখী কলকাতার একটা দৃশ্য ধরা পড়ে তোমার ছবিতে। অথচ এই যে প্রোমোটা দেখলাম, এটা যেরকম, সেটাকে একদম ভেঙে দিয়েছো তুমি। একটা পার্টিকুলার সময় কি কোনো জীবনের কোনো সময় কেউ কখনো দেখবে খুব আনন্দ পায়,
কেউ কখনো শূন্যতায় ভোগে, কেউ কখনো একটু ভায়োলেন্ট থাকে, হ্যাঁ কেউ কখনো প্রতিশোধ নিতে চায়। সো এই করতে করতে একটা জার্নি তৈরি হয়। তো সো আই ওয়ান্টেড টু টেল আ স্টোরি, হ্যাঁ, যেটার সঙ্গে বুনোহাঁসের ভীষণ মিল আছে। আমি আর দেব এক জায়গায় থাকি প্রায় গত 4 বছর ধরে, আমার এটা আমাদের মাঝে মধ্যেই আড্ডা হয়, দেখা হয়। আমি মনে মনে অনেকদিন ধরে ভাবছি আমরা একসাথে কী করে একটা কাজ করব। আমার এক বন্ধু, সে বললো তুমি বুনোহাঁস পড়ো সমরেশ মজুমদারের। তো বইটা পড়েই না সঙ্গে সঙ্গে কেন জানি না রেজনেট করতে পারলাম। তো সমরেশদার কাছে গেলাম, বললো চলো করো, এবং বললো তুমি কাকে ভাবছো অমল? ভাবছি একটা কথা বলবো, ভাবছি বলে কিছু বলতে যাচ্ছি, তার আগেই বললো একটা কথা বলি, তোমার সাথে দেবের পরিচয় আছে না? দেব কুরার ইন্টারভিউতে বলেছিল, হ্যাঁ ওকে দেবকে ম্যানেজ করো না। আলাম ম্যানেজ করতে হবে না, ও করবে, তখন দেবের সাথে কথা বলিনি। দেব একটা জিনিস বলো যে তুমি কোথাও চরিত্রটার সাথে তুমি নিজেকে রিলেট করতে পারো, যে মানে কোথাও একটা অমল তোমার মধ্যেও রয়েছে যে আই থিঙ্ক সো। কারণ কি হচ্ছে না, অমলের যেটা বেস্ট পার্ট যেটা ছিল, খুব সিম্পল একটা ছেলে, মানে সিম্পলিসিটি হয় না একটা, অনেক বেশি ইনোসেন্ট, অনেক বেশি সিম্পল। মানে ইনফ্যাক্ট আমরা সবাই যখন আমরা ক্যারেক্টার শুরু করি, এত কিছু তো আমরা ভাবি না, আজকে কম্পিটিশন, আজকে আমাকে এটা করতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে। বাট দের ওয়াজ এ টাইম যখন আমি ভাবতাম কি, এই যে যদি একদিনে কাজটা যদি পাই, যদি এই রোলটার জায়গায় যদি আমি সেকেন্ড লিডটাও যদি পাই, তবুও আমার কাছে অনেক। বা যখন আমি কলকাতা থাকতাম তখন আমার এটা মনে হতো অ্যাটলিস্ট মানে বম্বে যাতে না যেতে হয় কোনো কাজ ছাড়া, যাতে বাবা মাকে আমি কী বলবো। তো এই জিনিসগুলো না, মানে এই ছেলেটাও তার মানে তাই অবস্থা, কি এই যে ওর মা মাসি বাড়ি, মা নিজের বোনের বাড়ি যেতে চায়, সেই ইলাহাবাদে থাকে, তার কাছে 5,000 টাকা দরকার, ট্রেনে যাবে, ট্রেনে আসবে। এবারে যেহেতু ছোটো ছেলে, ছোটো ছেলেকে আবদার করছে কি, তুই তোর জন্য আমি এতদিন যাইনি, তুই তো এত করছিস, আমাকে কিছু টাকা দিচ্ছিস না। এবারে বৌদি, দাদা বৌদি আছে, দাদা খুব কম রোজগার করে। এবারে বৌদি বলছে, আচ্ছা বলছি অমল, এইটা যদি তুমি কি পারবে, মানে ওষুধের যে টাকাটা দাদা তো একা নিচ্ছে। এইবারে এই প্রেশারগুলো আমরা সবাই একটু একটু করে আমাদের জীবনে আছে, হয় না কি, যখন প্রত্যেকের জন্য আমরা সবাই রিলেট করতে পারবো। তা বেস্ট পার্ট অফ অমল হচ্ছে কি, যখন দর্শক ছবিটা দেখবে, তারা মনে হয়, আমার মনে হয় কি, কোথাও না কোথাও হয়তো 1%-এর জন্য কিছু না কিছু জায়গায় আমরা রিলেট করতে পারবো। কারণ যখন একটা যাত্রা শুরু হয়, একটা জার্নি শুরু হয়, সেটা জিরো থেকেই শুরু হয়, কিন্তু শেষটা কোথায় হয় সেটা আমরা কেউ জানি না। তো আমার মনে হচ্ছে অমলের যে যাত্রাটা, সেটা প্রত্যেকটা কমন ম্যান যারা গোড়া থেকে ওঠার চেষ্টা করেছে বা যারা গোড়া থেকে উঠে এসেছে, তারা প্রত্যেকে রিলেট করতে পারবে। দেখো তোমার সাথে তো টনির এতগুলো বছর ধরে আড্ডা হচ্ছে, রোজ রাত্রিবেলা কথা টথা হয়, কিছু খাওয়া দাওয়া কিছু হয়, মানে আমিও টনিকে যতটুকু চিনি, যতটুকু কাজ আমরা একসঙ্গে করেছি, তুমি অমল হলে হচ্ছে একদম দইওয়ালা, মানে সমস্ত সময় মিষ্টি দই যেখানে যা হবে সব কিছু খেতে টেতে হয়। আমার তোমার কাছে জিজ্ঞাসা হচ্ছে, শুটিং এর আগে তোমার ওজন কত ছিল আর আফটার শুটিং তোমার ওজন কত হয়েছিল? তার আগে একটা ইন্টারেস্টিং কথা, কত খাইয়ে যায় যখন ছবির প্ল্যানিং হয়, বাজেটটা নিয়ে যখন আমরা বসি, তখন আমরা শুটিং ডেজে প্ল্যান করি কতদিন শুটিং হবে, তার মধ্যে কতটা আমরা বাঁচাতে পারি, বা এই ক্যামেরা ইউজ করবো না, ওই ক্যামেরা ইউজ করবো, এই লোকেশনটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, অন্য একটা ছোট লোকেশনে শুট করি। টনিদার এখানে কিন্তু খাবার নিয়ে প্রথমে বাজেট নিয়ে বসা হয়, এটা কিন্তু সত্যি, খাওয়ারে নিয়ে প্রথম শুরু হয়। এই টাকাটা কিন্তু খাওয়ার, এখান থেকে ইন্দ্রানী 1 পয়সা কমানো যাবে একদম না। ইন্দ্রানী দি হচ্ছে আমাদের আমাদের কো প্রোডিউসার, ওনার ওয়াইফ, উনি হচ্ছেন সবকিছু দেখেন, বাজেট টাজেট সব ওনার কাছে ফাইনাল হয়। তো ইন্দ্রানী এইখানে বাজেট আমি কিছু কমাতে পারবো না, তুমি একটা কাজ করো, লোকেশনটা বাদ দাও, এই লোকেশনটা বাদ দাও, কিন্তু ওই যে মাংসটা, ওই যে ওই, আমার বিশ্বাস করো এমন কোনো দিন যায়নি যেই দিনে টনিদা আমাকে বলেন কি, এইটা খেয়ে দেখ, এইটা তুই জীবনে খাস নি, এইটা অষ্টম, এইটা এটা কলকাতায় একটাই জায়গা পাওয়া যায়, এই যে কোথায় কোথায় থেকে এই এক একটা জায়গা থেকে রোজ খাবার আসতো, মানে এইটার জন্য ডেফিনেটলি টেনশনে পড়ে যাওনি যে যেতাম না, কোনোদিনও লাঞ্চে যেতাম না, কোনোদিনও লাঞ্চে যেতাম না, জোর করে ফোন আসতো, হ্যাঁ একটু গন্ধটা শুনে যায়, একটু দেখ দেখ হাতে হাতে একটু গন্ধটা একটু শুনে না, মনে হয়েছে না। তো আমরা টেলিটি বাজারের ওখানে কাজ করছিলাম, তো ওখানের পাড়ার একজন ভদ্রলোক, হ্যাঁ উনি আমাদের 200 জনকে খাওয়ালেন লাঞ্চ, বাড়িতে বিরিয়ানি, 200 জনকে বাড়িতে বিরিয়ানি, হ্যাঁ শামি কাবাব, হ্যাঁ গলোটি, ওই দিনটা হ্যাঁ, মানে কিছু মানুষ আছে অন্যের দুঃখ, অন্যদের কন্যের কষ্টটা শেয়ার করতে চায়, এবং তারাই কিন্তু বিপদে পড়ে। হ্যাঁ ও কিন্তু সেমনি একটা ক্যারেক্টার, আর এমনিও সেমনি ক্যারেক্টার, আমি ওর সামনেই বলি। শুটিং এ কারোর দুঃখ শেয়ার করতে চাইছিল, মানে কোন নায়িকার দুঃখ? জানি না, এই তো আসলই কথা ছিল, এটা তুমি ভালো করে জানো, তুমি ভালো করে বলো কিছু দুঃখ এর পরিচালক তুমি শুনি, দাঁড়ো কই স্কুপ পাওয়া যায় কিনা দেখি, সেটা আমার সামনে হয়নি। আচ্ছা আচ্ছা, তারপরে জানি না, আমি তারপর জানা না। আরে দাদা বড় হতে গেলে তো একটু ব্যথা নিয়ে চলতে হয়, ব্যথাটা সবারই আছে, একটু কারো কাছে কম, কারো কাছে বেশি, হয় না এই বয়সে একটু বেশি হয়ে গেলে আমার
কথাটা তার মানে এরকম আসছে আমাকে এমনি হাস্যকর করবে আমাকে আই কান্ট বি লাইক সিরিয়াস টাইপ আই এম অলওয়েজ এ প্র্যাঙ্কস্টার আই অলওয়েজ কিপ দ্য এনার্জি অফ দ্য টিম হাই সব সময় তুমি মজা করে কাজ করো হ্যাঁ সেটা যদি আমি যদি মুড অফ করে থাকলাম সেটা যদি আমার টিম বুঝতে পারলো তো আমার মনে হয় সেটা আমার আমার এটা করা উচিত রিগার্ডিং টনি দা ডেফিনেটলি বলবো কি ইয়া ডেফিনেটলি হি ইজ আ ভেরি গুড অ্যাডভাইসার হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সুইটেড মানে সুইট হার্ট পার্সন ইন দিস আই হ্যাভ কেম অ্যাক্রস মানে ভালো মানুষ জেন্টেলম্যান যাকে বলা যায় থ্রু জেন্টেলম্যান কাজের বাইরে কিছু জানে না বাট কাজ যদি না তো পাগল করে ছেড়ে দেবে তোমাকে তো টনি কতটা পাগল করে ছেড়ে দেবে বুনো হাসে আর পাগল হওয়ার মতন কী কী ঘটনা রয়েছে দেবের এগুলো সব আমরা শুনবো আড্ডাটা চলছে একটা ছোট্ট ব্রেক ফিরছি আবার चीज चाहिए एटीट्यूड चाहिए गट्स चाहिए कॉन्फिडेंस बस कष्ट की ব্রেকের পর ফিরছি আবার আমাদের আড্ডায় টনি একটুখানি বলো যে শুটিংয়ে তো মানে আমি দেখেছি যে আমাদের মিউজিক রেকর্ডিংয়েই কত রকমের মজার গল্প টল্প হয় তো এবারে এবারে শুটিংয়ে সব থেকে হাই পয়েন্ট কোনটা মানে হাই পয়েন্ট হচ্ছে ওকে নিয়ে রাস্তাঘাটে শুট করা মানে আমার একটা জিনিস ছিল হচ্ছে মানে প্রথমেই ডিসাইড করেছিলাম মানে রিস্ক নিয়েছিলাম যে এই সেট তৈরি করবো রাস্তা তৈরি করবো ওইভাবে শুট করবো না তাতে অর্গানিক ব্যাপারটা হয় রিয়েল লোকেশনে করবো রিয়েল আলোর সময় এতে এবং কলকাতার মানে আমরা শুট করেছি কোথায় কুমারটুলির রাস্তায় ধরো তারপরে হচ্ছে চিতপুরের মেন রাস্তায় শুটিং করছে ওদিকে 5,000 লোক বুঝেছ এবং পাগল করে দিচ্ছে সেখানে যে মাথা ঠিক রেখে শট লাইটিং ক্যামেরা অ্যাঙ্গেলস অ্যাক্টিং আর মানে লোক ম্যানেজমেন্ট 5,000-6,000 লোক ঝাঁপিয়ে পড়েছে চেঁচাচ্ছে কাঁদছে দৌড়চ্ছে ফ্রেমে ঢুকে যাচ্ছে ভেঙে পড়ছে আর চায়ের দেখুন উপরে মাথার উপর ভেঙে পড়তে পারতো ছাতের ওটা ন্যাড়া ছাতের উপর উঠে দেখলাম 500 লোক দাঁড়িয়ে পড়েছে পড়ে যেতে পারতো তো সো ইট ওয়াজ মানে ওর প্রথম কাজ করছে নিজেকে কাজ করেছে দু চারটে লোক বা 10-12 লোকের বেশি ছিল না এবার হঠাৎ করে বলছে এই লোকগুলোকে তুই কি ভাড়া করে নিয়ে এসছিস বলা হতেই পারে প্রচুর পয়সা দিচ্ছ তুমি এত টাকা দিচ্ছ রাখা জায়গা তুমি সবসময় যাদের সাথে কাজ করো তাদের সাথে একটা বন্ধুত্ব থাকে তারা একই লোক সবসময় করো তুমি আমার একটা কমফর্ট লেভেল দরকার মানে আমরা যখন গানের ব্যাপার করি কোথায় অনিন্দ্য শান্তনু সবসময় তোমার দীর্ঘদিনের বন্ধু মানে আমি বলছি সুজিত সরকার এই ছবিতে যেরকম একটা ফাইনাল একটা অ্যাকশন সিকোয়েন্সে ডিরেক্ট করেছে মানে সেটার পেছনে কি আলাদা কোনো ভাবনা কাজ করেছিল না তুমি সুজিত আমাকে যখন ছবিটা ওর সাথে আলোচনা হচ্ছে এই এই গল্প এই তোমার ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো আই ওয়ান্ট টু অ্যাসিস্ট ইউ আমি বললাম অ্যাসিস্ট কেন করবে করো হ্যাঁ একসাথে করবো শান্তনু এই ছবিতে খুব অন্যরকম মানে অন্যরকমের মিউজিক করেছে মানে আমার ধারণা লোকজন খুব অবাক হবে তো সাউন্ডস্কেপটা শুনে বেসিক্যালি দেখো সিনেমা ইজ অ্যাবসলিউট কোলাবোরেটিভ আর্ট ফর্ম হ্যাঁ একা মানে আমি যার জন্য দেবে খুব একটা মানে খুব একটা না মনে হয় না আমি লিখেছি আ ফিল্ম বাই অনিরুদ্ধ রায় চৌধুরী আ ফিল্ম বাই অল অফ আস ডিরেক্টেড বাই অনিরুদ্ধ রায় চৌধুরী বুনোহাস নিয়ে তোমার কতটা বিশ্বাস বিশ্বাস আমি দাও আমি আমি ভেরি নেগেটিভ অ্যাজ এ পার্সন আমার কোনো ছবি আগে মনে হয়নি এই ছবিটা চলবে এটা সারাক্ষণ এটা আমি আমি এটা তুমি জিজ্ঞেস করছি এই কারণে যে টনির ছবির সঙ্গে জাতীয় পুরস্কারের একটা বিরাট সম্পর্ক আছে মানে সেটার ছোঁয়া আমরাও পেয়েছি আর কি তুমি মনে করো যে এই ছবিটা দেখে তুমি পাবে জাতীয় না একদমই না আমি আমি খুব হ্যাপি আমি এটা এই উত্তরটা আমি দিই অনিন্দ্য দেব আমাকে চমকে দিয়েছে টনিকে অনেক অনেক শুভেচ্ছা বুনোহাসের জন্য দেবকেও অনেক শুভেচ্ছা অমলের জন্য যে অমলকে সকলে কদিন বাদেই চিনবে আমরা আজকে দেখলাম যে বুনোহাসের প্রোমো রিলিজ আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছেন যে অমলের ভাগ্যে কী ঘটেছে দেখার জন্য বুনোহাস জাতীয় পুরস্কার পাবে বা কী জাতীয় পুরস্কার পাবে দর্শকদের কাছ থেকে তার জন্য আমরা অপেক্ষা করে রইলাম বুনোহাস তার নিজের আকাশে রুখ ভালো থাকবেন আর চোখ রাখুন এবিপি আনন্দ তোর এই অমল নামের মানে কি রে যার মধ্যে কোনো ময়লা নেই।
একবার বুঝলি তোর চাকরিটা আসলে কি। এই প্যাকেটটা খুব কেয়ারফুলি নিয়ে যাবা। শহর নদী জিন্দেগি মাইয়া সিলিয়া থেকে সাবধান। কহিবি কমতি নেই ভাইসা যাবা।